ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও দেখেন কি অন্ধকার মতো হয়ে আছে, অনেক ঠান্ডা, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আর আকাশের অবস্থা দেখেন, আজকে আবার বাতাস। আর এই যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেছে, উফ, বারান্দায় থাকতে পারছি না, ভেতরে চলে যাই। এখানে রান্না করছি আমার বাবুর সবজি, এখানে আছে কফি, মানে ফুলকপি, পাতাকপি, তারপর হচ্ছে আলু, গাজর আর মাছ। মাছটা আমি বেশিরভাগ তরকারির সঙ্গে কষাই রান্না করি, মানে যখন ভেজে খাওয়াই তখন মানে একটু কড়া করে ভাজি, এর আগেও বলেছি। আর মাঝে মাঝে ভেজেও তরকারির মধ্যে দিই, তো বেশিরভাগ আমি এভাবেই তরকারির মধ্যে কষাই রান্না করি মাছটা। তো যাই হোক, বাবুর তরকারিটা হচ্ছে, আর এইদিকে আমি পাতাকপি কাটতেছি। আমার হাজবেন্ড বড় একটা পাতাকপি নিয়ে এসেছে, তো অর্ধেক কাটতেছি আর অর্ধেক রেখে দিচ্ছি, কারণ বেশি আবার রান্না করলে খেতে ভালো লাগবে না। দেখেন, অল্প একটু কেটে রেখেছি আর বাকিটা এখন কাটবো। কাটা শেষ, এখন আমি এগুলো ধুয়ে নেব। শীতের সময় শীতের সবজি না খেলে তো ভালোই লাগে না, বিশেষ করে পাতাকপিটা তো খেতেই হবে। তো যাই হোক, এভাবে আমি আস্তে আস্তে ধুয়ে নেব পাতাকপিগুলো এখন। আর এখন পাতাকপিটা আমি রান্নাও মানে ভাজিও করে নেব। প্রথমে দিয়ে দিলাম কুমড়ো বড়ি মশলার মধ্যে, এটা দিয়ে আমি আগে থেকে মশলাটা মানে কষিয়ে নিয়েছি, এখন কুমড়ো বড়িটা কষিয়ে নেব। আর এদিকে কিছু গাজর কেটে রাখলাম, আগেও কাটা ছিল, ফ্রিজে ডিপ করে রেখেছিলাম, এখনও আবার কিছু কেটে ডিপ করে রাখবো। তো নুডলস রান্না করলে আবার এটা ওটা রান্না করলে পাস্তা, যাই হোক, অনেক কিছু রান্না করলে গাজরটা লাগে, এই জন্য আমি কেটে ডিপ করে রাখি। তো সবজিটা হয়ে গেল কুমড়ো বড়ি আর ডিম দিয়ে, এটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আর এইদিকে আমার মেয়েদের জন্য সেরেলাক রান্না করেছি, হোমমেড সেরেলাক, এটা আমি নিজে বাসায় বানিয়েছিলাম, তো এটাই ওরা প্রতিদিন সকালে খায়, খাওয়াই আর কি।